আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম অ্যান্ড এস কিচেন আমি সোহানা আজকে আপনাদেরকে চিকেন পকেট সামোসা তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা কিন্তু আহামরি কোনো প্রিপারেশন ছাড়াই আমি তৈরি করবো বিকালে নাস্তা কিংবা অতিথি আপ্যায়নেও এই রেসিপিটা একদম পারফেক্ট হয় এরই সাথে বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এই পকেট সামোসাটা একদম পারফেক্ট হয় আমি খুব সহজে এই রেসিপিটা আপনাদের সামনে উপস্থাপন করার ট্রাই করেছি আই হোপ আপনারা বুঝতে পারবেন যদি ভিডিওটা দেখে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সামোসা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নিব এই জন্য দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও এই রেসিপিটা করতে পারেন এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এবং হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিলে ডোরটা মেখে নিতে ভালো হবে এবং পারফেক্টও হবে এখন আমি দুই টেবিল চামচ তেল অ্যাড করছি আর এক কাপ ময়দা বা আটার জন্য এক টেবিল চামচ তেলটা পারফেক্ট হয় এখন এই তেলটা খুব ভালোভাবে ঘষে ঘষে ময়দার সঙ্গে মেখে নিব কখন বুঝবেন ময়দাটা মাখা হয়ে গেছে যখন দেখবেন কিছুটা ময়দা হাতে নিয়ে মুঠ করলেই মুঠা হয়ে যাচ্ছে তখনই বুঝবেন আমার ময়দাটা একদম পারফেক্টলি ওকে হয়ে গেছে এখন আমি কিছু পানি অ্যাড করবো অল্প অল্প করে পানি অ্যাড করবেন একবারে বেশি পানি অ্যাড করতে যাবেন না এতে করে কিন্তু ডোটা পারফেক্টলি তৈরি হবে না আর এই পানিটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে এখন আমি খুব ভালোভাবে মুঠে নিচ্ছি আর অল্প অল্প করে পানি অ্যাড করছি আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি সফট হবে না সেমি সফট করে নিতে হবে এভাবে আমি চার পাঁচ মিনিট মুথে নিয়েছি এখন এই ময়দার ডোটা আমি একটু রেস্টে রেখে দেব এই জন্য হাত দিয়ে একটু গোল করে নিলাম এখন এর উপরে আমি সামান্য একটু তেল দিয়ে গ্রিস করে দেবো যাতে করে রেস্টে রাখার সময় উপরটা শক্ত না হয়ে যায় তেলটা গ্রিস করে নেওয়া হয়ে গেছে এখন আমি উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আপনারা চাইলে র্যাপার দিয়েও ঢেকে রাখতে পারেন আনুমানিক পনেরো মিনিটের জন্য মূলত আমি যতক্ষণ না পুরটা তৈরি হয় ততক্ষণ রেস্টে রেখে দিব আর অন্যদিকে আমি একটা প্যান গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম আমি পুরটা তৈরি করে ফেলবো তেলটা হালকা পাতলা গরম হয়ে আসলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনার চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখন পেঁয়াজটা আমি একটু ভেজে নিব সফট করে ভেজে নিব বেরেস্তা করার কোনো প্রয়োজন নেই আমার এই পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে এখন আমি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে শুধুমাত্র আদা বাটাটাও দিতে পারেন আর এরই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফ্রেশ টমেটো পেস্ট আপনারা চাইলে টমেটো পিউরে অথবা সস ইউজ করতে পারেন আমার কাছে টমেটো পেস্টটা খেতেই ভালো লাগে টেস্টটা একটু বেশি আসে এজন্য আমি টমেটো পেস্টটা দিয়েছি আর এখন যেহেতু টমেটোর সময় না কিভাবে টমেটোটা ফ্রিজে সংরক্ষণ করা যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন এখন সব কিছু নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিলাম যাতে করে কাঁচা গন্ধটা না থাকে এখন এর মধ্যে আমি চিকেন দিয়ে দিব আর এখানে আমি হাফ কাপের মতো চিকেন খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে ব্লেন্ড করে নিয়েছি আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে শিল্পাটাতেও এই কিমাটা তৈরি করে নিতে পারেন চিকেন কিমা দেওয়ার সাথে সাথে খুব দ্রুত নাড়াচাড়া করে এই দলা ভাবটা ভেঙে দিতে হবে আদারওয়াইজ রান্না হলেও কিন্তু এমন জমাট বেঁধে থাকবে আর এই চিকেন কিমাটা অনবরত নাড়াচাড়া করে দু এক মিনিট একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু অন্য মাংসের কিমাটাও এখানে ইউজ করতে পারেন এখন আমি এর মধ্যে কিছু গুড়া মশলা অ্যাড করবো খুবই সামান্য পরিমাণ মশলা অ্যাড করতে হবে আহামরি কিছু না দিলেও চলবে প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদের গুঁড়া ওয়ান থার্ড চা চামচের মতো হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য একটু জিরা গুঁড়াও দিয়ে দিলাম এখন সব কিছু একটু চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে কিমাটা দু এক মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করব পানিটা অ্যাড করলে কিমাটা খুব ভালোভাবে কুকড হবে এবং মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে আর কিমা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না যেহেতু আমি ভিতরের পুরটা একটু শুকনো শুকনাভাবে তৈরি করব এই জন্য অল্প একটু পানিতেই সব কিছু ওয়েল কুকড হয়ে যাবে এখন নেড়ে চেড়ে দু তিন মিনিট ভেজে নিব আমার এই কিমাটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে এসেছে এখন এটা আমি এক সাইডে ঠান্ডা হতে রেখে দিবো দিকে যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটা আবার একটু মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এই ডোটা আমি আবার একটু খুব ভালোভাবে মুথে নিব যাতে করে শেপ করতে সুবিধা হয় আর খুব ভালোভাবে যদি ডোটা তৈরি হয় চামোসাটাও কিন্তু একদম পারফেক্ট হবে এখন আমি চারটা ভাগ করে নিব আমি এইগুলো বড় বড়ো করে ভাগ করে নিচ্ছি কারণ আমি রুটিগুলো একটু বড় করে তৈরি করব এখান থেকে আমি তিনটা ভাগ উঠিয়ে আবারও ঢেকে রাখছি এবং একটা দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি রুটির লেচির উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে চাপ দিয়ে আমি একটু শেপ করে নিচ্ছি আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি একটা জিনিস খেয়াল করতে হবে এখানে কিন্তু ছোটো সাইজের রুটি হলে হবে না আর রুটিটা যে গোল হতে হবে এমন কোনো ব্যাপার না কারণ আমি যেহেতু এটা স্কোয়ার শেপ করে কেটে নিব সেক্ষেত্রে রুটি গোল হওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই তবে রুটিটা একটু বড় হতে হবে আমার এই রুটিটা বেলে নাও হয়ে গেছে এটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলাও না একটু খেয়াল রাখতে হবে এটা এখন আমি এই রুটিটা অর্ধেক করে কেটে নিচ্ছি প্রথমে আমি অর্ধেক করে কাটছি আসলে সব কথা কিন্তু বলে বোঝানো যায় না কিছুটা একটু দেখেও বুঝে নিতে হবে অর্ধেকটা রুটি বাকি অর্ধেকটা রুটির উপরে উঠিয়ে সাইডের অংশটা সমানভাবে কেটে নিচ্ছি এই সাইডের অংশটা কিন্তু আবার একবারে ফেলে দিবেন না এগুলো দিয়েও নতুন করে রুটি তৈরি করে নেওয়া যাবে এখন আমি দুপাশের অংশটা সমান করে নিচ্ছি রুটিটার চারপাশে আমি সমান করে কেটে নিয়েছি এখন অর্ধেকটা ভাজ করে মধ্যেও কেটে নিব যাতে করে শেপ তৈরি হয় এখন আমি একটু হাতে উঠিয়ে দেখাচ্ছি দেখতেই পারছেন এটা কিন্তু অনেকটা পকেটের মতো চেষ্টা করবেন শেপের এই রুটিগুলা জোড়া ধরে রাখতে এতে করে পকেট করতে সুবিধা হবে এখন আমি একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এভাবে আপনারা চাইলে একবারে সবগুলো বানিয়ে নিতে পারেন তারপরে পুরটা ভরতে পারেন প্রথমে আমি একটা সিট নিয়ে নিলাম এর উপরে আমি এখন পুরটা দিয়ে দিব আর পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে দিতে হবে খুব ওভারলোড করা যাবে না আবার কমও দেওয়া যাবে না এটা আপনাদেরকে বুঝে নিতে হবে আমি এখানে দুই চা চামচের মতো দিয়েছি এখন এই শীটের চারপাশে আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি পানিটা লাগিয়ে নিচ্ছি খুব বেশি পানি লাগাতে যাবে না তাহলে কিন্তু মেসি হয়ে যাবে হালকা হাতে পানিটা লাগিয়ে নেবেন যাতে করে অন্য একটা পার্ট দিয়ে খুব ভালোভাবে সিল করা পসিবল হয় আমি ভিডিওতে যেমন দেখাচ্ছি আপনারাও ঠিক তেমনটাই করার চেষ্টা করবেন এমনভাবে চেপে চেপে দিবেন যাতে করে ভিতরে কোনো বাতাস না থাকে বা খালি জায়গা না থাকে ভিতরে যদি বাতাস থাকে অথবা ফাঁকা জায়গা থাকে ভাজার সময় কিন্তু এটা খুলে আসবে অবশ্যই একটু কেয়ারফুলি এই কাজটা করতে হবে আমার এই চারপাশটা সিল করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি এক একজন এক এক রকম করে ডিজাইন করতে পারে কিন্তু আমার কাছে এটাই সব থেকে ইজি এবং দেখতে সুন্দর লাগে এই জন্য আমি এটা করছি আপনারা চাইলে করে দিতে পারেন এখন আমি ভেজে নিব এভাবে আপনারা দু একটা করে বানিয়ে রেখে দিতে পারেন বেশি বানাতে যাবেন না আর এই পকেট চামচাটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তেলটা খুব বেশি গরম করা যাবে না আবার হালকা গরম করা যাবে না মিডিয়াম টু লো হিটে এই তেলটা গরম গরম করে নিয়ে ভেজে নিতে হবে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে অনেকগুলো একসাথে ভেজে নিতে পারেন আপনারা চাইলে এই পকেট সমস্যাটা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন দুই মাসের জন্য সেক্ষেত্রে জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে যখন ইচ্ছা হবে বা প্রয়োজন হবে তখন আপনারা বের করে ভেজে নিতে পারবেন আমার এই সমস্যাটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এভাবেই আমি সবগুলো ভেজে নিব আমি আরও একটা ভেজে দেখাচ্ছি তেলটা যদি গরম না থাকে তাহলে কিন্তু এটা ফুলবে না অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে প্রয়োজনে কিছুটা তেল উপরে উঠিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে একইভাবে সবগুলো সামোসা কিন্তু আমি ভেজে নিয়েছি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা জুসি হয়েছে আই হোপ আজকের এই চিকেন পকেট সামোসার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন আর আমার রেসিপি ফলো করে যদি বাসায় ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ